কারণ মুসলমানেরা নিজের জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ে না, নামাজ পড়ে না। তারপর দুইজন গন্ডগোল লাগছে, দুই বন্ধু গন্ডগোল লাগছে, একটা নামাজ পড়ে না, গন্ডগোল লাগে। বলতে বিশ্বাস যদি না হয় মসজিদ ছমস, মসজিদ ছমো। আমি কইলাম কেরে তোরা নামাজ পড়ি? নামাজ না পড়ি হুজুর, মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ, নামাজ পড়ে না কিন্তু মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে উনি আগে জীবন দিবি, এরকম লোক আছে না? নাই, এক অক্ত নামাজ পড়ে না কিন্তু মসজিদ যদি কেউ ভাঙবার আসে ওই আগে জীবন দিবি। আর যারা নামাজ পড়ে মসজিদের ভিতরে ওরা বলবে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরা ভালো, ওরা ভাঙ্গা যাক, গন্ডগোল করার কি দরকার, আমরা আবার ব্যানে দেবো রে। নামাজ পড়ে পড়ে কি ইমান গেছে? ওরা ভাঙ্গা দিয়ে যাক, আবার আমরা গড়াবো। এক নম্বর বিষয় হলো ইমান, জোরে এক নম্বর কি?